কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সো আমি তো কি দেখলাম আপনি আমাদের হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক একটা রাইড দিয়েছেন, প্লাস আপনি অনেক স্ট্যান্ডও করেছেন, আমার খুব ভালো লাগলো দেখে। যার কারণে আপনার কাছে আসে আপনি আপনাকে জিজ্ঞেস করা, ফার্স্টেই বলবেন যে আমাদের হিরো প্যাশন এক্সপ্রো এক্সটেক, মানে মানুষ কথা বলেন না, প্রথমে দর্শন দেয় পরে গুণ্ডিচারি। সো ফার্স্টে দেখি আমাদের বাইকটা আপনার কেমন লেগেছে। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাই নিল অ্যান্ড হিরোকে, এরকম একটি সেগমেন্টেশন 110cc-র গাড়ি এরকম একটা লুকিং নিয়ে আমাদের সামনে, আমাদের বাইকারদের সামনে হাজির হওয়ার জন্য। আউট লুকিং অনেক জোশ, কালার কালার কম্বিনেশন অনেক জোশ, মানে ইয়াংদের অনেক পছন্দ হবে, অনেক পছন্দ হবে ইয়াংদের জন্য। এই তো আচ্ছা, এবারে আমি আপনার কাছে জানবো, মানে আমি আপনাকে কিছু বলবো, মানে আপনি আমাকে জানাবেন পুরো বাইকটা রাইড করার পর আপনার কাছে কী কী ভালো লেগেছে আর কী কী মনে হচ্ছে না এই জিনিসগুলো একটু ডেভেলপ করা উচিত। আমি একজন বাইকার, অলসো প্রফেশনাল স্ট্যান্ড রাইডার, বাইকটি আমি টেস্ট ড্রাইভও করে দেখেছি, আবার স্ট্যান্ডও করে দেখেছি। ব্রেকিং কন্ট্রোল বলেন, হ্যান্ডেল বলেন, পিলিয়ন সিট বলেন, গিয়ার শিফটিং বলেন, সাসপেনশন বলেন, মিটার বলেন, সবই আমি অনেক কমফোর্ট পেয়েছি। বিশেষ করে পিলিয়ন সিটটা, পিলিয়ন বসে অনেক মানে রিল্যাক্সেশন, লং ড্রাইভ যেতে পারবে, পিলিয়ন সিটটা অনেক সুন্দর। এবং মিটারটা ডিজিটালি করার জন্যে অনেক মানে চাহিদা পাবে এই হচ্ছে প্যাশন এক্স। আমরা যখন বাইকে সব থেকে সবাই বাচ্চাদের বেরোয় বলে যে বাইক করতে কিন্তু ফোন ধরবো না, আমরা এই সিস্টেমটা নিয়ে এসেছি, আপনাকে ফোন ধরতে হবে না, আপনার ইমার্জেন্সি কল আপনি আমাদের মিটার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এবং আপনি একটা সাইট করে আপনার সেই ইমার্জেন্সি কলটা ব্যাক করতে পারছেন, ইভেন আপনি SMS-ও দেখতে পাচ্ছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, ভালো থাকবেন, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।